রাতের জন্য কি কোনো লার্জ রেডিও স্টেশনে সয় করেন ভালোবাসা? এখানে গল্প নয়, এখানে মনের কথাগুলো শোনানো হয়। আজ তোমরা শুনবে নিখুঁত পর্ব চতুর্থ। তাহলে শুরু করা যাক গল্পের পরবর্তী অংশ। মীরার কথা শুনে কুণাল মীরাকে বলল, ঠিক আছে, এতক্ষণ কী কী হয়েছে সবটা শুরু থেকে আমাকে খুলে বল। ওই রাহুল তোকে এমন কি বলেছে যার জন্য তুই এইভাবে রিয়াক্ট করছিস? কথাটা শেষ হতেই মীরা চোখ বড় বড় করে কুণালের দিকে তাকিয়ে অবাক কণ্ঠে বলল, তার মানে তুই কিছুই শুনিসনি, তাহলে তো রেগে আছিস কেন? সবটা শুনিনি, তবে তোর শেষের কথাগুলো শুনেছি। সেগুলো শুনে যা বুঝলাম তাতে উজার নিশ্চয়ই তোকে খুব খারাপ কিছু বলেছে, তাই তুই ওইভাবে রিয়াক্ট করছিস। আর না হলে যে মেয়ে কারোর সাথে উঁচু গলায় কথা বলে না, সে একটা ছেলের ওভাবে কলার ধরল, এইবার কথা না পেঁচিয়ে সোজাভাবে বলতো কী হয়েছিল, এত ভালো লাগে না রে বাপু। মীরাকে ছেড়ে দিয়ে এতক্ষণ যা যা ঘটেছে শুরু থেকে সবটা বলল। মীরা ভেবেছিল সবটা শুনে কুণাল আরও রেগে যাবে, কিন্তু কুণাল মীরার ভাবনাকে ভুল প্রমাণ করে হো হো করে উচ্চস্বরে হেসে দিল। কুণালকে এভাবে হাসতে দেখে মীরা ভীষণ অবাক হল। কুণাল কম হাসি থামিয়ে বিদ্রুপের স্বরে বলল, বুঝলি বনু, বাংলায় একটা প্রবাদ বাক্য আছে, পিপলিকার পাখা গজায় মরিবার তরে। যেমন উজান আজকে নিজের জীবনের শ্রেষ্ঠ ভুল করে ফেলল, আর ওর সাথে আমি কি ঝামেলা করব, এটা শোনার পরও আমার ভীষণ কষ্ট হচ্ছে। আহারে, বেচারার জন্য যে কি অপেক্ষা করছে সেটা হয়তো আল্লাহ ছাড়া আর কেউ জানে না। উনাদের কথা শুনে মীরা ভুরু কুচকে বলল, মানে ওর জন্য তোর কষ্ট হচ্ছে কেন? মীরার কথা শুনে কুণাল মীরার একটা হাত কুণালের কাঁধের উপর রাখল এবং বলল, এসব তুই বুঝবি না, চল আমরা এখন ফাংশনের ওখানে যাই, আর যেতে যেতে আমরা দুজন মিলে রাহুলের জন্য একটু দোয়া করি। কথাটা বলতে বলতে কুণাল মীরাকে নিয়ে বাইরে চলে গেল, আর কেউ একজন আড়াল থেকে কুণাল আর মীরার জড়িয়ে ধরার পিক তুলে রাখল। শুধু এটাই না, তখন যে রাহুল মীরার অনেকটা কাছে এসেছিল সেই ছবিও তুলেছে তারা। আর সবচেয়ে বড় কথা, কুণালের সাথে মীরা যখন ক্লোজ হয়েছিল তখন ওদের শুধু উজানি দেখেনি, ওখানে আরও একজন ব্যক্তি ছিল যে ওদের স্পেশাল মুভমেন্টটা ক্যামেরা বন্দি করে নিয়েছে। মীরা আর কুণাল ফাংশনের ওখানে আসার পর কুণাল গিয়ে উজানের পাশে বসে পড়ল। তবে এতক্ষণ যা যা ঘটেছে সে বিষয়ে কিছুই বলল না, কারণ কুণাল নিজেও চায় না এখন কোনো বাজে ঘটনা ঘটুক। ও চায় বিয়েটা ভালোই ভালোই মিটে গেলে সবটা কুণাল আর উজানকে বলবে। তবে ও বাইরে থেকে নিজেকে যথাসম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করলেও ভিতরে ভিতরে রাগে মাথা ফেটে যাচ্ছে। ইচ্ছে করছে এক কোপে রাহুলের শরীর থেকে ওর মাথাটা আলাদা করে দিতে। কুণাল নিজেকে শান্ত রাখতে পকেট থেকে ফোন আর ব্লুটুথ বের করে তাতে কানের দিয়ে গান শুনতে লাগলো। এদিকে মীরা এসে দেখল পার্লারের লোকেরা মেহেন্দি পরাচ্ছে, দেবস্মিতা শুধুমাত্র এক হাতের উপরে পিঠে দিয়ে বসে আছে। মীরা খুশির কাছে গিয়ে বলল, ওর হাতের ডিজাইনটা খুব ভালো হয়েছে, কিন্তু গিয়ে যা দেখল তাতে ওর পেট ফেটে হাসি আসলো। খুশি আর উজানের বাম হাত এবং ডান হাতের তালু একসাথে মিশিয়ে দুজনের হাতে একটা ডিজাইন আঁকছে, আর উজান রাগি চোখে খুশির দিকে তাকিয়ে আছে। উজানের এসব হাতে মেহেন্দি টেহেন্দি আঁকা একদম পছন্দ না, কিন্তু খুশির ন্যাকা কান্না শুনে নিজের হাতেও মেহেন্দি দিতে বাধ্য হচ্ছে। তবে সব দোষ যে মেয়েটি মেহেন্দি আঁকছে ওই মেয়েটার, ওই মেয়েটার খুশিকে এই ডিজাইনটা আঁকানোর বুদ্ধি দিয়েছে। উজান দাঁতে দাঁত চেপে বলল, শালা বিয়ে করতে এসে এখানে কী সব সহ্য করতে হচ্ছে, শেষ পর্যন্ত কিন্তু কিনা মেয়েদের হাতে মেহেন্দি দিচ্ছি, এর থেকে তো ভালো ছিল পাত থেকে তুলে নিয়ে গিয়ে কাজী অফিসে বিয়েটা করে সেরে ফেলা, হানিমুনে চলে যেতাম, তাহলে আর সংসেজে আমাকে এখানে বসে থাকতে হতো না। মীরা এতক্ষণ হাসিটা চেপে রেখেছিল, কিন্তু উজানের কথা শুনে পিক করে হেসে দিল। মীরাকে হাসতে দেখে উজান মৃদু ধমক দিয়ে বলল, আমাকে এখানে আজরা দুজন মিলে টর্চার করছে, আর তুই আমার বোন হয়ে এভাবে চুন্নির মতন হাসছিস, লজ্জা করে না তোর?
ভাইয়ের কষ্ট দেখে এভাবে ভূতের মতন হাসতে? উজানের কথা শুনে না একদমই লজ্জা করে না। উজান রেগে মীরাকে কিছু বলতে যাবে, তার আগে পার্লারের মেয়েটা অনুরোধের কণ্ঠে বলে উঠল, স্যার কথা বলবেন না প্লিজ, আপনি কথা বলছেন আর আপনার হাতটা নড়ছে, এভাবে নড়লে আমি ডিজাইনটা ঠিকভাবে আঁকতে পারবো না। পার্লারের মেয়েটার কথা শুনে উজান রাগি কণ্ঠে বলল, প্রথমে আপনি আমার নড়াচড়া বন্ধ করছেন, তারপর এখন আবার কথা বলাও বন্ধ করতে বলছেন, আপনাকে তো আমি মেরেই বস্তায় ঢুকিয়ে নদীতে ফেলে দিয়ে আসবো। উজানের কথা শুনে মেয়েটি বিরক্তর কণ্ঠে বলল, আমাকে আপনার বস্তায় ভরে পানিতে ফেলতে হবে না, আপনি বললে আমি নিজেই গিয়ে ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দিব, কিন্তু তার আগে আপনি আমাকে মেহেন্দি আঁকাটা শেষ করতে দিন, আপনার এই বকবকের জন্য তো আমি ডিজাইন ভুলে যাচ্ছি। মেয়েটার কথা শুনে মীরা আরও জোরে জোরে হাসতে লাগলো, খুশি ঠোঁট চেপে হাসছে, চারপাশে লোক থাকার কারণে জোরে হাসতে পারছে না। আর উজান নাক ফুলিয়ে একবার মীরার দিকে তাকাচ্ছে আর একবার খুশির দিকে তাকাচ্ছে। অনুষ্ঠান প্রায় শেষের দিকে, হাসি মজায় সন্ধ্যাটা যে কখন কেটে গেল কেউই টের পেল না। মীরা চেয়ারের উপর বসে নিজের হাতের তালুর দিকে একধ্যানে তাকিয়ে আছে, ওর ঠোঁটের কোণে মুচকি হাসি, ওর বাম হাতের তালুর ঠিক মাঝখানে মেহেন্দি ডিজাইনের মধ্যে রাহুল লেখা। এটা মীরা লিখতে বলেনি, রাহুল লিখতে বলেছে। মেয়েটা যখন ওকে মেহেন্দি পড়াচ্ছিল তখন রাহুল এসে মৃদুস্বরে মেয়েটিকে মীরার হাতে নিজের নাম লিখতে বলে গেছে। রাহুল যখন মীরার নামটা দেখায় ব্যস্ত ছিল, ঠিক তখনই উজান স্টেজে উঠে গিয়ে গান গাওয়ার জন্য মীরার নাম অ্যানাউন্স করল। উজানের অ্যানাউন্সমেন্ট কানে আসতেই মীরা চমকে উজানের দিকে তাকাল, দেখল উজান মীরার দিকে তাকিয়ে একটা চোখ মারল, আর মীরা রাগি চোখে উজানের দিকে তাকিয়ে আছে। চারপাশ থেকে ইয়ং জেনারেশন যারা আছে তারা সবাই এক প্রকার চিল্লামিল্লি করে শুরু করে দিয়েছে মীরার গান শোনার জন্য। রাহুল মুখটা বাংলার পাঁচের মতন করে বসে আছে, কারণ যেই মেয়ে কখনো গুনগুন করতেও শোনেনি সে নাকি আবার গান গাইবে। এত গম্ভীর আর সিরিয়াস টাইপের মেয়ে কখনো গান সুর ভুলতে পারবে কি না সেটা নিয়েও রাহুলের যথেষ্ট ডাউট আছে। এদিকে উজান কুণাল খুশি এসে মীরাকে জড়ো করে টেনে হিঁচড়ে স্টেজে উঠাল। মীরা রাগি চোখে সবার দিকে তাকিয়ে রইল, কিন্তু মীরা রাগটা পাত্তা না দিয়ে ওর হাতে গিটার ধরিয়ে দিল কেউ। মীরা গিটারটা হাতে নিয়ে এলোমেলোভাবে টুংটাং শব্দ বাজালো। মীরাকে এইভাবে গিটার বাজাতে দেখে রাহুল মাথাটা নিচু করে বিড়বিড় করতে বলল, আজকে মনে হচ্ছে মন সম্মান সব যাবে, এই মেয়েকে দেখে তো মনে হচ্ছে না ইনি গান তো দূরে থাক গিটারটাও বাজাতে পারেন। রাহুলের কথাটা শেষ হওয়ার সাথে সাথে স্টেজের লাইট অফ হয়ে গেল আর একটা স্পট লাইট এসে মীরার উপরে পড়ল। তখনই রাহুলের কানে ভেসে এলো, মৃত শরীরকে কি কখনো ভালোবাসা যায়? তুমি বলো, আমিও তাদেরই দলে, বলো আমাকেও কি আগলে রাখা যায়? এটুকু শুনে কুণাল মাথা তুলে সামনে তাকালো, অবাকে ওর চোখ দু ভাল লাগে না আমার লাশের গন্ধ, তাই জেগে রই লাশ না হয়ে যাওয়ার ভয়ে। রাহুল চোখ বন্ধ করে গানটা ফিল করছে, ওই ও যেন এখন আর নিজের মধ্যে নেই, একটা ঘুরে চলে গেছে। মীরা আবারও গাইল, এই অবেলায় আমি বসে থাকি একা, কত ট্রেন চলে যায় তবু তুমি এলে না। মীরার গান গাওয়া শেষ হতেই সবাই ক্ল্যাপ করতে লাগলো। রাহুল এখনও চোখ বন্ধ করেই আছে, চারপাশের এত চিল্লামিলি, হঠাৎ করে লাইট বন্ধ, হঠাৎ করে একটা গুলির শব্দ আর রাহুলের চিৎকার, রাহুল রাহুল! রাতে চোনা কি কুণাল আর রেডিও স্টেশনে সবাইকে অনেক ভালোবাসা। তোমরা তখন শুনছিলে আমার 111 নম্বর ম্যাগাজিন সূচনার 9 নম্বর পর্ব, নিখুঁত 4th পর্ব। নমস্কার, আমি কুণাল চন্দ আরজেকে। সমস্ত নারী কণ্ঠে আমার সাথে ছিল মাতৃ চক্রবর্তী, গল্প পাঠে গল্পের সূত্রধার এবং গল্পের লেখা আমার। সবাইকে অনেক ভালোবাসে আমাদের পাশে এবং সাথে থাকার জন্য। যারা নিয়মিত শ্রোতা, আমাদের অডিও স্টোরিগুলো কেমন হচ্ছে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে জানাবে। যারা প্রথমবার আমাদেরকে শুনছো কিংবা আমাদের সাথে কাজ করতে তোমাদের আগ্রহ আছে,
ফেসবুক এবং ইনস্টাগ্রামে আমাদের অফিসিয়াল আইডি নাম হচ্ছে কুণাল চন্দ্র আর্চিকে। এই ঠিকানায় তোমরা তোমাদের লেখা কিংবা ভয়েস পাঠাতে পারো, আমাদের সমস্ত পেজগুলোকে ফলো করতে পারো, আর জেকে লিখলেই বাকি পেজগুলো তোমরা পেয়ে যাবে। এইভাবেই পাশে থাকো, এইভাবেই সাথে থাকো, কারণ তোমরা তো জানো তোমরা পাশে থাকো বলেই আমরা সাহস পাই।